আওয়ামী লীগের সভাপতি নিয়ে জল্পনা কল্পনা না থাকলেও সাধারণ সম্পাদকের পদ নিয়ে রাজনীতির মাঠে চলছে তুমুল আলোচনা। কে হচ্ছেন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক? ওবায়দুল কাদেরই হ্যাট্রিক করছেন নাকি নতুন মুখ আসছে আওয়ামী লীগে? বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন নিয়ে ওবায়দুল কাদেরের বিশেষ সাক্ষাৎকার, আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। আগামী শনিবার আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন, এর মধ্য দিয়ে দলের হাল ধরতে আসবেন 81 সদস্য বিশিষ্ট কমিটি। আর সম্মেলন ঘিরে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে সচিবালয়ে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের কাউন্সিলে গণজাগরণ সৃষ্টি হবে দাবি করে তিনি বলেন, গঠনতন্ত্রে তেমন পরিবর্তন না হয় বাড়ছে না দলের কলেবর। অন্যান্য সম্মেলনের চেয়ে এবারের সম্মেলনে উপস্থিতি হবে চোখে পড়ার মতো, আশা করি একটা সুশৃঙ্খল সম্মেলনও এবার হবে। সে ব্যাপারে আমাদের শৃঙ্খলা কমিটি, তারা তাদের দায়িত্ব পালন করছেন। কে হচ্ছেন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক, এ নিয়ে রাজনীতির মাঠে আলোচনা তুমুল। বর্তমান সাধারণ সম্পাদক তৃতীয় মেয়াদে থাকছেন নাকি দল নতুন মুখ খুঁজছে, আর টানা তৃতীয় মেয়াদে দলের দায়িত্ব পালনে কতটা প্রস্তুত ওবায়দুল কাদের? আমার উপর দায়িত্ব মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের আমানত আমার উপর অর্পণ করল, এই আমানত রক্ষা করা আমার পবিত্র দায়িত্ব। সাংগঠনিকভাবে নিজেকে সফল দাবি করলেও ব্যর্থতার কথাও স্বীকার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে মহামারী করোনা না থাকলে সফলতার অংশ আরও বেশি হতো বলে মনে করছেন তিনি। একটা বছর যদি আমরা পুরো পেতাম তাহলে যেটা ব্যর্থতা সে ব্যর্থতা আমরা কাটিয়ে উঠতে পারতাম। প্যান্ডেমিকের উপর, কোভিড-19 উপর তো আমাদের হাত নেই, কাজে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও আছে। সাধারণ সম্পাদক না হলেও ক্ষোভ নেই দাবি করে তিনি বলেন, দল যেখানে দায়িত্ব দেবেন সেখানেই কাজ করতে চান টানা দুই মেয়াদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের সভাপতি ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।